হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট পাওয়ারফুল 5G স্মার্টফোন আন্ডার রুপিস 35,000। তো 35,000 প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে যে সমস্ত বেস্ট পাওয়ারফুল 5G স্মার্টফোনগুলি আপনারা কিনতে পারবেন সেটি আজকের এই ভিডিওতে বলবো। আর হ্যাঁ, এই ভিডিওটি ইন্ডিয়ার প্রাইস হিসেবে ঠিক করা হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশি মার্কেট থেকে কতটার মধ্যে কিনতে পারবেন সেটিও আমি ভিডিওতে জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো সব প্রথমে যে স্মার্টফোন সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি মোটোরোলার পক্ষ থেকে আসছে, মোটো S50 Pro 5G স্মার্টফোন। যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 30,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে। আর যদি বাংলাদেশি প্রাইস দেখা যায় 40-42-এর মধ্যে আনঅফিশিয়াল মার্কেট থেকে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন, যেটি বেস্ট একটি স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে। অলরাউন্ডার স্মার্টফোন বলতে পারেন, যেখানে ইউজ করা হয়েছে কলকম স্ন্যাপড্র্যাগন 7 Gen 3 প্রসেসরের ফোন, নানোটার আর্কিটেকচারের তৈরি। তো পাওয়ারের দিক থেকে বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন, হেভি গেমিংও আপনারা ইজিলি করে নিতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটার লুকস আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ব্যাকে প্লাস্টিক ও লেদার ব্যাক ইউজ করা হয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে এবং কার্ভ ডিসপ্লে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। তো লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে সলিড দেওয়া হয়েছে। আর IP68 ওয়াটার রেজিস্টার হচ্ছে, যদি ফোনটা জলে পড়েও যায় তবু প্রবলেম হবে না। আর ডিসপ্লে এখানে পি ওয়ালেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে কার্ভ ডিসপ্লে আছে। তো একটা প্রিমিয়াম স্মার্টফোন বলতে পারেন এই স্মার্টফোনটিকে। ক্যামেরা এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, মেন সেন্সারে দেওয়া হয়েছে 50 MP সেন্সার, যার সঙ্গে OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 10 MP টেলিফোটো লেন্স এবং 13 MP আল্ট্রা ওয়াইড সেন্সার দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এখানে 50 MP সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স পরে এই স্মার্টফোনটিতে টপ নচ কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করে নিতে পারবেন। ব্যাটারিতে এই স্মার্টফোন ব্যবহার করা হয়েছে 4500 mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে এখানে 135 W ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে, যেখানে থেকে দ্রুততম ফোন চার্জ হয়ে যাবে। আর এই স্মার্টফোনটিতে আন্ডার ডিসপ্লে ক্যাপিন সেন্সার ব্যবহার করা হয়েছে। তো মোটো S50 Pro 5G স্মার্টফোন এই প্রাইস সেগমেন্টে বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন আছে। এর পরবর্তী স্মার্টফোনটি সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি OnePlus-এর পক্ষ থেকে আসছে, OnePlus Nord 4 5G স্মার্টফোন। এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 32,000 থেকে 33,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে। আর যদি বাংলাদেশের প্রাইস দেখা যায় 45,000-এর মধ্যে আনঅফিশিয়াল মার্কেট থেকে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। তো OnePlus-এর OnePlus Nord 4 5G স্মার্টফোন বেস্ট একটি স্মার্টফোন এই প্রাইস সেগমেন্টে, যেখানে ইউজ করা হয়েছে কলকম স্ন্যাপড্র্যাগন 7 Gen 3 প্রসেসর, এটিও ফোন নানোটার আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরের দিতে বেস্ট একটি পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন, পারফরমেন্সের প্রবলেম হবে না, হেভি গেমিংও ইজিলি করে নিতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটার লুকস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্যাকে এখানে অ্যালুমিনিয়াম ব্যাক ইউজ করা হয়েছে, মেটাল ব্যাক পাচ্ছেন, ফ্রেমটাও মেটালি দেওয়া হয়েছে। তো প্রিমিয়াম একটি স্মার্টফোন বলতে পারেন বিল্ড কোয়ালিটির দিক থেকে। ডিসপ্লেতে এখানে ফুল্ড অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো ডিসপ্লেটাও ঠিকঠাক ডিসপ্লে পাচ্ছে, এখানে কোনো কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়নি, নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ক্যামেরা এখানে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, মেন সেন্সারে দেওয়া হয়েছে 50 MP সেন্সার, তার সঙ্গে OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং 8 MP আল্ট্রা ওয়াইড সেন্সারও দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এই স্মার্টফোনটিতে 16 MP সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স তো এই স্মার্টফোনটি থেকে ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন, তো ক্যামেরা দিক থেকে কোনো প্রবলেম হবে না এই স্মার্টফোনটিতে। ব্যাটারিতে এখানে ব্যবহার করা হয়েছে 5500 mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 100 W ফাস্ট চার্জ আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন, যেখান থেকে দ্রুততম ফোন চার্জ করে নিতে পারবেন। আর এই স্মার্টফোনটিতেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। তো OnePlus Nord 4 5G স্মার্টফোন এটিও এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল স্মার্টফোন। তো এটির দিকেও এখন আপনারা এই সময় যেতে পারেন। এর পরবর্তী স্মার্টফোন সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি আইকু পক্ষ থেকে আসছে, আইকু নিউ 9 Pro 5G স্মার্টফোন। ফোনটা কিছুটা পুরোনো ফোন হলেও ফোনটার পারফরমেন্স পাওয়ার একদম বেস্ট পাচ্ছেন, টপ নচ কোয়ালিটির পারফরমেন্স পাচ্ছেন এই প্রাইস সেগমেন্টে। একটি পাওয়ারফুল স্মার্টফোন বলতে পারেন এই স্মার্টফোনটিকে, যেখানে ইউজ করা হচ্ছে কলকম স্ন্যাপড্র্যাগন 8 Gen 2 প্রসেসর, এটিও ফোন নেওয়ার আর্কিটেকচারের তৈরি। তো পাওয়ারফুল একটি হেভি প্রসেসর পাচ্ছেন, হেভি পারফরমেন্স ইজিলি করে নিতে পারবেন, হেভি গেমিংও অনায়াসে হয়ে যাবে এই স্মার্টফোনটি থেকে। তো পারফরমেন্স দিক থেকে প্রবলেম
হবে না এখানে ফোনটা লুকস আপনার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকে এখানে গ্লাস অ্যান্ড সিলিকন লেদার ব্যাক ইউজ করা হয়েছে আর প্লাস্টিকের ফ্রেম দেওয়া হয়েছে তো লুকটাও ঠিকঠাক দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে আর ডিসপ্লেতে এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেন্টার পাঞ্চাল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসছে ফ্ল্যাট ডিসপ্লে রাখা হয়েছে কোনো কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়নি এই স্মার্টফোনটিতে ক্যামেরা এখানে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা মেন সেন্সারে পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সার তার সঙ্গে ওএস সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সারও দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায় আর সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো ক্যামেরা পারফরমেন্স এই স্মার্টফোনটিতে টপ নচ কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন এখানে 4K অ্যান্ড 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে ব্যাটারিতে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে বড় একটা ব্যাটারি 5160mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে 120W ফাস্ট চার্জ আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন যেখান থেকে দ্রুততম ফোন চার্জ করে নিতে পারবেন আর এই স্মার্টফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে তো 35,000 প্রাইস পয়েন্টে একটা বেস্ট স্মার্টফোন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই স্মার্টফোনটি 45-44 মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাচ্ছেন তো আইকিউ নিউ 9 প্রো 5G স্মার্টফোন বেস্ট পাওয়ারফুল স্মার্টফোন আছে অ্যান্ড ফাইনালি যে স্মার্টফোনের সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি ভিভোর পক্ষ থেকে আসছে ভিভো V40 5G স্মার্টফোন এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 35,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে যদি বাংলাদেশের প্রাইস দেখা যায় 45-44 মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে এই স্মার্টফোনটি আপনারা কিনে নিতে পারবেন তো ভিভোর পক্ষ থেকে বেস্ট একটি পাওয়ারফুল স্মার্টফোন বলতে পারেন এই প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটিকে ভিভো V40 5G স্মার্টফোন যেখানে ইউজ করা হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর এটিও 4 নানোমিটার অ্যাকুরেসির তৈরি তো প্রসেসরটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন পারফরমেন্স কোনো প্রবলেম হবে না হেভি গেমিংও ইজিলি করে নিতে পারবেন ফোনটা লুকস আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ব্যাকে এখানে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম দেওয়া হয়েছে এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে এই স্মার্টফোনটি আসার এখানে IP68 ওয়াটার রেজিস্টারও আছে তো জলে পড়ে গেলে কোনো প্রবলেম হবে না আপ টু 1.5 ঘন্টা পর্যন্ত তো এখানে একটা বেস্ট ভালো ব্যাপার আপনারা বলতে পারেন আর ডিসপ্লেতে এখানে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং কার্ভ ডিসপ্লের সঙ্গে ডিসপ্লেটি আসছে তো প্রিমিয়াম ডিজাইনের একটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনটি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা যেখানে মেন সেন্সারে 50 মেগাপিক্সেল সেন্সার দেওয়া হয়েছে তার সঙ্গে ওএস সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সার দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায় আর ভিভো মেনলি ক্যামেরার জন্যই জানা যায় তো ক্যামেরা এখানে বেস্ট টপ নচ কোয়ালিটির ক্যামেরা পাওয়া যাচ্ছে সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স এই স্মার্টফোন থেকে আপনার টপ নচ কোয়ালিটি পেয়ে যাচ্ছেন অনেকগুলি ফটোগ্রাফি মোড এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনটি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরা থেকে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করে নিতে পারবেন ব্যাটারিতে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে 5500mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 80W ফাস্ট চার্জও দেওয়া হয়েছে বক্সের ভেতরেই আর এই স্মার্টফোনটিতেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে তো ভিভো পক্ষ থেকে ভিভো V40 5G স্মার্টফোন যেটিও এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল স্মার্টফোন তো যেটির দিকে এখন আপনারা এই সময় নিশ্চিন্ত হয়ে যেতে পারেন।